Hello dear viewers, assalamu alaikum. Welcome to Polly's Kitchen. আজ আমি আপনাদের ডিফারেন্ট একটি পিজা তৈরি করে দেখাবো। সেটি হচ্ছে চিকেন সসেজ পিজা। পিজাটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন খুবই মজা। এই পিজাটি তৈরি করতে আমার একটি পারফেক্ট পিজা ড্রয়ের প্রয়োজন হবে, যেটি আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর লাগছে 4-5টি চিকেন সসেস, যেটি আপনারা বাজারেও কিনতে পাবেন। সসেসগুলো আমি 1 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি এবং এর সাথে পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি চিজ নিয়েছি, যেগুলো আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি পিজা ডোটি দিয়ে একটি 10 ইঞ্চি রুটি বেলে নেব। খেয়াল রাখবেন রুটিটি যেন একটু পাতলা ধাঁচের হয়। এখন আমি একটি পিজা প্যানে অয়েল ব্রাশ করে এক পাশে রেখে দিচ্ছি। এবার শুরু করা যাক পিজা তৈরির মূল প্রসেস। ডোটি দিয়ে আমি যে রুটিটি বেলেছিলাম, এখন এটি আমি লম্বা লম্বা করে ফিতার মতো কেটে নেব। সম্পূর্ণ রুটিটি কাটা হয়ে গেলে সেখান থেকে আমি একটি অংশ নিয়ে আবার একটু পাতলা করে বেলে নিচ্ছি। এটি আমি মাঝ বরাবর কেটে 2টি অংশে ভাগ করে নিচ্ছি। এবার 1টি অংশ নিয়ে আমি তার 1 কোণার থেকে একটি সসেস দিয়ে তার সাথে একটুখানি চিজ দিয়ে ঠিক এমনভাবে রোল আকারে পেঁচিয়ে নিচ্ছি। সবগুলো রোল তৈরি করা হয়ে গেলে আমি এগুলো পিজা প্যানে সাজিয়ে নিব গোল আকৃতির করে। একটার পর একটা রোল আমি রেখে নিচ্ছি, মাঝে কিছু অংশ ফাঁকা রেখে নিচ্ছি যাতে এটি ফুলতে স্পেস পায়। দেখুন সবগুলো রোল ঠিক এমনভাবে আপনারা সাজিয়ে নেবেন। এখন আমি 15 মিনিট রেখে দিচ্ছি যাতে এটি একটু ফুলে ওঠে। ওয়েলকাম ব্যাক। দেখুন 15 মিনিট পরে রোলগুলো একদম ফুলে গিয়েছে এবং মাঝের স্পেসগুলো ফিল আপ হয়ে গেছে। এবার আমি এটি ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট বেক করে নিব। 5 মিনিট পরে আমি ওভেন থেকে বের করে এটি ডিমের কুসুমের ব্রাশ করে নিব এবং 160 ডিগ্রিতেই আবার 15 মিনিট বেক করতে দিব। ওয়েলকাম ব্যাক। 15 মিনিট পরে দেখুন এতে ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এর উপরে ধনেপাতা কুচি এবং কিছু চিজ কুচি দিয়ে দিচ্ছি এবং চিজগুলো আবার ভালোভাবে গলার জন্য 5 মিনিট আমি আবার বেক করে নিচ্ছি। হয়ে গেল আমাদের চিকেন সসেজ পিজা। আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটি। আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।